নমস্কার বন্ধুরা এসবি বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের এ বিটি এর পেপার সলভ করাছি ভৌত বিজ্ঞানের তো দেখো ভৌত বিজ্ঞানের পেজ নম্বর ছশো একাত্তর ছশো বাহাত্তর এবং ছশো তিয়াত্তর নম্বর পেজের যাবতীয় এমসি কিউব বাম স্তম্ভ বামস্তম্ভ স্তম্ভ টু দ্য পয়েন্ট আমি সলভ করবো তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে ওয়ান পয়েন্ট ওয়ান ওজন স্তর ক্ষয়ের জন্য দায়ী নয় অ্যান্সার ব্যাসের আনসার কার্বন ডাইঅক্সাইড কী বলছে ওয়ান পয়েন্ট টুতে কোনটি আদর্শ গ্যাস সমীকরণ অ্যান্সার ভে বি এর পি ভি জিগোল টু এন আর টি পরের প্রশ্ন কী বলেছে ওয়ান পয়েন্ট থ্রিতে মিথেনের আণবিক ওজন ষোলো হলে এর বাষ্প গনত্ব কত হবে অ্যান্সারবে এর আনসার আট হবে পরের প্রশ্ন কি বলছে ওয়ান পয়েন্ট ফোরে যে ধাতুর তৈরি দণ্ডের দৈর্ঘ্য উষ্ণতার পরিবর্তন অপরিবর্তিত থাকে সেটি হলো অ্যান্সারবে এর আনসার ইনভার পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ফাইভে কোন দর্পণের ক্ষেত্রে বস্তুর প্রতিবিম্ব সর্বদা খর্বকার ও অসৎ হয় অ্যান্সারবে এর আনসার উত্তল দর্পণ পরে ওয়ান পয়েন্ট সিক্সে প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয় যখন আপতন কোন অ্যান্সারবে এর আনসার জিরো ডিগ্রি ওয়ান পয়েন্ট সেভেনের তড়িৎ বিভবের এসআই একক হল অ্যান্সার এর আনসার ভোল্ট পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট এইটে বৈদ্যুতিক হিটারের কুণ্ডলির বৈশিষ্ট্য কোনটি অ্যান্স রে বেরাস উচ্চ রোধ ও উচ্চ গলনাঙ্ক পরের প্রশ্ন কী বলেছে ওয়ান পয়েন্ট নাইনে নীচের কোন রশ্মির ভেদন ক্ষমতা সব থেকে বেশি অ্যান্সার সের আনসার গামা রশ্মি ওয়ান পয়েন্ট ওয়ান কী বলেছে পর্যায় সরণিতে সন্ধিগত মৌলের সংখ্যা অ্যান্সার ভাই এর আচার তিরিশ পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ডাবল ওয়ানে নিচের কোন যৌগটির ক্ষেত্রে আণবিক ভর প্রযোজ্য নয় অ্যান্সার ভে এর সি এল পরের প্রশ্ন কী বলেছে ওয়ান পয়েন্ট ওয়ান টুতে এসিড মিশ্রিত এসিড মিশ্রিত জলের তরিত বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত অ্যান্সার বীর আনসার টু ইস টু ওয়ান পরের প্রশ্ন কী বলেছে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রিতে নেসলার বিকারকের সঙ্গে বিক্রিয়া করে বাদামি বাদামি অদক্ষেপ উৎপন্ন করে অ্যান্সারে বীর আনসার এনএস থ্রি পরের প্রশ্ন কী বলেছে ওয়ান পয়েন্ট ওয়ান ফোরে দস্তার আকরিক হলো অ্যান্সার বীর আনসার ক্যালামাইন তো দেখো পরের প্রশ্ন কী বলেছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে কোন গ্রুপটি মিথানালে উপস্থিত অ্যান্সারবেস সিরাচার বন্ড সি এইচ ও পরের প্রশ্ন কী বলেছে তো দেখো বিবাক্ষ সলভ করাবো টু পয়েন্ট ওয়ানে সৌরকোষে ব্যবহৃত কী বলেছে অর্ধ পরিবাহীটির নাম কী আনসারবে সিলিকন পরের প্রশ্ন টু পয়েন্ট টুতে জীবাশ্ম জ্বালানি কী তো দেখো আমাদের স্ক্রিনে লেখা আছে তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে পরের প্রশ্ন অথবা দিয়ে কী বলেছে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায় আনসারবে আয়ন স্পিয়ারে পরের প্রশ্ন কী বলেছে ওয়ান টু পয়েন্ট থ্রিতে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে ঘনত্ব ও চাপের সম্পর্ক কী আনসারবে পরস্পর সমানুপাতিক সম্পর্ক পরস্পর সমানুপাতিক সম্পর্ক টু পয়েন্ট ফোরে কী বলেছে পি ভি এ টু আর টি সমীকরণে আর এর এস আই কি অ্যান্স এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল মোল হ্যাঁ কে এম ও এল তারপরে কে আছে ঠিক আছে ক্যালভিন যাকে বলে পরের প্রশ্নে কি বলেছে টু পয়েন্ট ফাইভে কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বোচ্চ হয় অ্যান্সারবে ফোর ডিগ্রি সেলসিয়াস পরের প্রশ্ন কী বলেছে অথবা দিয়ে সিজিএস পদ্ধতিতে আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কী অ্যান্সারবে ডিগ্রি পার সেন্টি ডিগ্রি পার সেন্টিগ্রেড পরের প্রশ্ন কী বলেছে টু পয়েন্ট সিক্সে দন্ত চিকিৎসক কোন ধরনের দর্পণ ব্যবহার করেন অ্যান্সারবে অবতল দর্পণ পরের প্রশ্ন টু পয়েন্ট সেভেনে কী বলেছে ওয়ার্ড ঘণ্টা কোন ভৌতরাশির একক অ্যান্সারবে তড়িৎ শক্তির একক তো দেখো পরের প্রশ্ন কী বলেছে টু পয়েন্ট এইটে বিবর্তিত অসৎ প্রতিবিম্ব পেতে হলে বস্তুকে উত্তল লেন্সের সামনে কোথায় রাখতে হবে অ্যান্সার ফোকাস ও আলোক কেন্দ্রের মধ্যে বস্তুর অবস্থান করলে হবে ঠিক আছে বুঝতে পারছি আমি কী বলছি মানে ফোকাস ও আলোক কেন্দ্রের মধ্যে বস্তুর অবস্থান করলে তো দেখো পরের প্রশ্ন কি বলেছে আমাদের টু পয়েন্ট নাইনে ফিউজ তারের মূল বর্তনীর সঙ্গে কোন সমবায়ে যুক্ত করা হয় আনসার শ্রেণী সমবায়ে টু পয়েন্ট অন্ত্রতে কী বলেছে বিটা কণার একটি ধর্ম কী আনসার হবে ইলেকট্রন কণার স্রোত তো দেখো পরের প্রশ্ন কী বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাব তো দেখো কি বলেছে অপরাধর্মী মৈল অ্যান্সার হবে সে ফ্লোরিন তারপরে কী বলছে একটি বিচারক ধাতু অ্যান্সার হবে এন এ পরের প্রশ্ন কী বলছে ত্রিবন্ধন এর অ্যান্সার হবে তো দেখো ত্রিবন্ধন হবে নাইট্রোজেন এন টু তারপরে কী বলেছে একটি আকরিক অ্যান্সার হবে এর আনসার জেড এন এস তো দেখো টু পয়েন্ট ওয়ান প্রশ্ন সলভ করাবো থার্মিট পদ্ধতিতে এ এল এর ভূমিকা কী আনসার বিচারক রূপে ব্যবহৃত হয় টু পয়েন্ট ওয়ান থ্রিতে কী বলেছে তড়িৎ বিশ্লেষণে এসি না ডিসি কোন ধরনের তড়িৎ প্রবাহ ব্যবহার করবে অ্যান্সারবে ডিসি যাকে বলা হয় সমপ্রবাহ পরের প্রশ্নে কি বলেছে অথবা দিয়ে জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয় অ্যান্সারবে অক্সিজেন টু পয়েন্ট ওয়ান ফোরে কি বলেছে রূপার উপর সোনার রূপার উপর সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষণ রূপে কি ব্যবহৃত ব্যবহার করবে আসবে পটাশিয়াম আরও সানাইড পরের প্রশ্ন কি বলেছে পরের প্রশ্ন বলেছে টু পয়েন্ট ওয়ান ফাইভে ফোর দ্রবণে এনএইচ ফোর ওএইস দ্রবণযুক্ত করলে দ্রবণের বর্ণ কী হবে অ্যান্সার হবে নীলাপ সাদা বা বেসিক কপার সালফেট উৎপন্ন করবে টু পয়েন্ট ওয়ান সিক্সে হেবার পদ্ধতিতে কোন গ্যাস প্রস্তুত করা হয় অ্যান্সার হবে অ্যামোনিয়া পরের প্রশ্ন কী বলেছে টু পয়েন্ট ওয়ান সেভেনে সি এইচ থ্রি ওএইস এর আইউপিএসি নাম লেখো অ্যান্সার হবে মিথেন তো দেখো কী বলছে মিথানল সরি অ্যান্সার লিখবে মিথানল হবে মিথানল হবে ঠিক আছে পরের প্রশ্ন অথবা দিয়ে সি টু এইচ ফোরের একটি ব্যবহার লেখো লেখোই হবে কাঁচা ফল পাকাতে সি টু এইচ ফোর ব্যবহার করা হয় টু পয়েন্ট ওয়ান এইটে কী বলছে দুটি জৈব ভঙ্গুর জৈব পলিমারের নাম লেখো অ্যান্সার হবে প্রোটিন আর কার্বোহাইড্রেট তো দেখো আজকে আমি ছশো একাত্তর ছশো বাহাত্তর এবং ছশো তেহাত্তর নাম্বার পেজ সলভ করেছি ভৌতবিজ্ঞানের এবিটি আর টেস্ট পেপার সলভ বাকি প্রত্যেকটা যে ফিজিক্সের যে সমস্ত পেজগুলো আছে সেই পেজগুলোর সবগুলো পেতে গেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল লাইকন অন করবে অন নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটাই আমার একান্ত অনুরোধ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো